सब्सक्राइब कीजिए मेरे न्यूट्यूब चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट टेक्निकल वीडियोस सबसे पहले देखने के लिए। सर्वशेष संयोजन शुक्रवार रातेर एसएसकेएम मेडिकल कॉलेज और हॉस्पिटल শিলিগুড়ির মল্লিকা মজুমদার দশম শ্রেণীর ছাত্রীর ব্রেন ডেথের পর পরিবারকে বুঝিয়ে অঙ্গদানে রাজি করিয়ে ফেলেন চিকিৎসকরা। কিডনি দুটি দেওয়া হয় খড়দার মৌমিতা চক্রবর্তী ও সোদপুরের সঞ্জীব দাসকে, আর লিভার গ্রহিতার জন্য শুরু হয় খোঁজ খবর। হদিশ মেলে চেন্নাই আপেলোতে, সেখানে ভর্তি ছিলেন হায়দ্রাবাদের বাসিন্দা অজয় রমাকান্ত নায়েক। মধ্যরাতের বিমানে তিনি চলে আসেন কলকাতায়। রাত ১১টার সময় মল্লিকাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে, অঙ্গ বের করার প্রক্রিয়া শুরু হয়। রাত ১২:৩০টার সময় অ্যাপোলো থেকে চলে আসেন চিকিৎসকরা। শনিবার ভোর ৪:৪৭ মল্লিকার লিভার নিয়ে এসএসকেএম থেকে রওনা দেন অ্যাপোলো চিকিৎসকরা। ততক্ষণে ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে তৈরি হয়ে গেছে গ্রিন করিডোর। এজিসি বোস ফ্লাইওভার, মা উড়াল পোল, ইএম বাইপাস হয়ে সোজা অ্যাপোলোতে পৌঁছতে সময় লাগে মাত্র ১১ মিনিট। ৪:৫৮তে অ্যাপোলোতে পৌঁছয় অ্যাম্বুলেন্স, সঙ্গে সঙ্গে শুরু হয় অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া। হাসপাতাল সূত্রে খবর, লিভার প্রতিস্থাপনের পর রোগীকে নিয়ে যাওয়া হয় রিকভারি রুমে, পরে পাঠানো হয় আইসিইউতে। শনিবার রাতে কলকাতা অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লিভার গ্রহিতা অজয় রমাকান্ত নায়কের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। গ্রিন করিডোর তৈরি করে আগেও এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে অঙ্গ। সাফল্য এসেছে প্রতিবারই, এবারেও তার অন্যথা হল না। ট্রাফিক পুলিশের সৌজন্যে গ্রিন করিডোর প্রাণ বাঁচালো আরও একজনের।